শনিবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটি। পরে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি নিয়ে কথা বলেন দলের মহাসচিব। প্রায় সবাই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত, সেই ক্ষেত্রে তাদের দ্বারা গঠিত নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ হবে সেই সম্পর্কে আমাদের সন্দেহ আমরা প্রকাশ করেছি এবং দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এখন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা যদি ঘটাতে পারেন তাহলে আমরা মনে করব যে তারা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কিছু কাজ করেছেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, দেশে রাজনৈতিক সংকট চলছে, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি রাজনীতি মুক্ত ও নিরপেক্ষ ব্যক্তিদের সুপারিশ করবে এমন আশাও প্রকাশ করেন তিনি। আমি আশা রাখতে চাই যে এই বাছাই কমিটি এমন ব্যক্তিদের সুপারিশ করবেন যারা কোনো দলীয় রাজনীতির সঙ্গে কোনো দিন সম্পৃক্ত ছিলেন। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার রাজনৈতিক সংকট সমাধানে সহায়ক হবে বলেও মনে করেন বিএনপির এই নেতা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।